মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার লড়াইয়ে নামলেন সন্দীপ পাতিল। প্রাক্তন আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল 28 সেপ্টেম্বর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে সম্প্রতি তিনি স্পোর্টস স্টারকে বলেছেন, আমি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি মনে করি একজন ক্রিকেটার হিসেবে আমি আজ যা কিছু অর্জন করতে পেরেছি তার সব কিছুই এমসিএ এর কারণে। নির্বাচিত হলে আমি এমসিএ কে আমার সবটুকু দিয়ে সেবা করব। প্রসঙ্গত, 1996 সালে ভারতীয় দলে কোচ ছিলেন সন্দীপ পাতিল। সেই সময় তিনি এমসিএ এর ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে নির্বাচন জিতেছিলেন। এর আগে দিলীপ ভেং সরকার এবং অজিত ওয়াদেকার এমসিএ এর সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তাদের মধ্যে থেকে কেউই নির্বাচনে জয়ী হতে পারেননি। এমসিএ বর্তমানে ডক্টর বিজয় পাতিলের নেতৃত্বে রয়েছে। এছাড়াও বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার বর্তমানে ক্রিকেট প্রশাসনের দায়িত্বে রয়েছেন, যেমন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অধীনে রয়েছে। অন্যদিকে রজার বিনি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। প্রসঙ্গত, সন্দীপ পাতিল একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি, এমনকি পরবর্তীতে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বও পালন করেছেন সন্দীপ। তিনি জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।